জাতীয়করণের দাবিতে ষষ্ঠ দিনের মতো অনশন কর্মসূচি পালন করছে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আন্দোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করলেও পরবর্তীতে জাতীয়করণের জন্য অনশনের ডাক দেয় শিক্ষক কর্মচারীদের জাতীয় লিয়াজো ফোরাম। প্রেসক্লাবের সামনে টানা ষষ্ঠ দিন অনশন কর্মসূচিতে এরই মধ্যে 7 জন অসুস্থ হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে শনিবারের মধ্যে জাতীয়করণের সুস্পষ্ট বক্তব্য না পেলে আগামী 21 জানুয়ারি সারা দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হবে। 12,500 টাকা স্কেলে সে 3,125 টাকা পাচ্ছে সে উৎসব ভাতা। 3,525 টাকায় একজন শিক্ষকের ঈদ উৎসব উদযাপন করা কোনো মতেই সম্ভব না। মানসম্মত শিক্ষার জন্য আমরা এই আন্দোলনে নেমেছি এবং আমাদের বিশ্বাস যে উনি আমাদেরকে ঘোষণার মাধ্যমে, জাতীয়করণের ঘোষণা দিয়ে আমাদেরকে শ্রেণীকক্ষে পাঠাবেন।